ঘুমন্ত অবস্থায় চারজনকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার শিবপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে শিবপুরে একটি দেশি মদের দোকানে তিন কর্মচারী ঘুমিয়েছিল। সেই সময় এক ব্যক্তি হঠাৎ হামলা চালিয়ে প্রথমে মদের দোকানের তিন কর্মীকে মারধর করে, এছাড়াও বাইরে এক ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত চারজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। আপনারা কখন জানতে পেরেছেন? এই কাকু আমাদের গিয়ে পরে উঠালো ওই 12:30টার সময়। বলছে পুলিশের সামনে একজনকে মার্ডার করেছে। মানে পুলিশের সামনে একজনকে মার্ডার করেছে। পুলিশ যখন লাশ গেলা উঠাউটি করছিল, ঠিক আছে, লাশ গেলা উঠাউটি করছিল, সেই টাইমে এসে পরে ঠেঙ্গা ঘুরাতে শুরু আবারও তো সবাই পালাতে লাগলো, ভিড়টা ভেঙে গেল, একজন ওখানে পড়ে গেল হুঁচুট খেয়ে, ওকে আবার পিটিয়ে মেরে দিল। পুলিশ তখন কি করছিল? পুলিশের সামনে ছিল, পুলিশও পালাচ্ছিল। পুলিশ তখন কি তাকে ধরার কোনো চেষ্টা করেনি? না, পুলিশও পালাচ্ছে। তো সাধু মাঝি এখন কোথায় আছে? ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। আমরাই ধরলাম, আরেকজনকে যখন মারতে গেল তখন আরেকজনকে মারতে গিয়ে যখন আমরা 4-5 জন মিলে গিয়ে পড়ে ধরলাম, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্য না, ওই ঘটে থাকতো, ওখানে একটা বাইরে ঘর আছে, বাইরে ঘটে থাকতো। কি করে সাধু মাঝি? এরকম কাজ করে, খাদানা কাজ করে। কত বয়স হবে? 35 বছর আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।